দোহার সমুদ্র সৈকত কর্নিশে আরবীয় সাম্পানে চোরে একটু ভিন্ন আবহে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন করল কাতারে বসবাসরত সুন্নি আদর্শে বিশ্বাসী বিরোধী সংগঠন আঞ্জুমেনে রজুবিয়া নুরিয়া বাংলাদেশ কাতার শাখা সংগঠনের কাতার শাখার সভাপতি আলহাজ কাজী ফুরকান রেজার আমন্ত্রণে ও তার সার্বিক তত্ত্বাবধানে অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ সৈয়দ মোহাম্মদ সেলিম ও সাহেবজাদা হাফেজ আবু গালিব এ সময় আরও উপস্থিত ছিলেন আলহাজ এ জে এম হোসাইন চৌধুরী মোহাম্মদ রায়হান হাফেজ আবদুল গফুর হাফেজ মৌলানা রিয়াজ রেজা মোহাম্মদ গিয়াসুদ্দিন মোহাম্মদ আজম খান এম এম নুরু কাশেম পারবেজ মাহবুব তালুকদার শরীফ সহ আরও অনেকে এ সময় সংগঠনের সদস্যরা বলেন জশ্নে ঈদে মিলাদ প্রতি বছরের মতো এবছরও আমরা উদযাপন করছি দেশের মতো র্যালি করতে না পারলেও এখানে সুন্দর পরিবেশে আজ আমরা সমবেত হয়েছি আশা করি আমাদের এই পথচলা সামনে শান্তি ধর্ম ইসলাম প্রচারে আরও বেগবান হবে পরে বিশ্ব মুসলিম উম্মাহার শান্তি কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজত করা হয় কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুর তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট এসএনটিভি